বিপরীত বৃত্তীয় ফাংশন অধ্যায়ের আরও একটা প্রবলেম আজকে আমরা করবো সেটা হলো প্রমাণ করো যে ফোর ইন্টু সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ প্লাস কট ইনভার্স থ্রি ইকুয়াল টু পাই প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড তুললাম এখন দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে আছে সাইন ইনভার্স আর কট ইনভার্স আমরা তো জানি ট্যান ইনভার্সের সূত্র তাহলে উদ্দেশ্য হবে দুটাকেই ট্যান ইনভার্স বানানো একটা একটা করে বানাই প্রথমে আমাদের আছে সাইন ইনভার্স তারপরে আছে কট ইনভার্স তো সাইন ইনভার্স সাথে দেখতে পাচ্ছি বাহুর অনুপাতটা লব্বাই হর আকারেই আছে কিন্তু কট ইনভার্সটাতে বাহুর অনুপাত পারি। হর পর দেখছি এখন দুটাতেই বাহুর অনুপাত হর এখন একটা একটা করে চেঞ্জ করব। প্রথম সাইন ইনভার্সকে ট্যান ইনভার্স বানাবো তারপরে কট ইনভার্সকে ট্যান ইনভার্স বানাবো চিত্রের সাহায্যে তো প্রথমে সাইন ইনভার্স জন্য একটা চিত্র এই চিত্রে আমরা দেখছি যে সাইন মানে লম্ব বাই অতি লম্বের জায়গায় অতিভুজের ওয়ান জায়গায় রুট ফাইভ লিখে দিলাম ভূমি বের করছি গেল ক্যালকুলেশন করে হলো টু তার মানে আমরা এখন এটাকে টেন যদি বানাতে চাই টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব ওয়ান ভূমি টু টেন ইনভার্স ওয়ান বাই টু এবার কট ইনভার্স কেউ বানাবো টেন ইনভার্স যেহেতু কট আর টেন একটা আর একটার উল্টা সেজন্য এটার ক্ষেত্রে চিত্রের সাহায্য না নিলেও হবে কারণ আমাদের এখানে অতিভুজের কোনো হেল্পের দরকার নাই নর্মালি উলটি দিলাম কট আছে টেন ইনভার্স লিখে দিলাম বাহর অনুপাত কি ছিল ভূমি বাই লম্ব হয়ে গেল লম্ব বাই ভূমি থ্রি বাই ওয়ান হয়ে গেল ওয়ান বাই থ্রি তাহলে দুটাই এখন আমরা দেখতে পাচ্ছি টেন ইনভার্স এটাও টেন ইনভার্স এখন ওই সূত্র এই সূত্রটা মুখস্থ করতে হবে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এখন আমরা হাফকে এক্স আর ওয়ান বাই থ্রি কে ওয়াই বিবেচনা করলে ওই সূত্রটা অ্যাপ্লাই করছি ফোর তো আছেই টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই উপরে আর নিচে ওয়ান মাইনাস এক্স ওয়াই তারপরে নর্মালি ক্যালকুলেশান উপরে লসাগু নিচেও ক্যালকুলেশান করে যা হলো উপরে ফাইভ বাই সিক্স নিচেও ফাইভ বাই সিক্স কেটে গেলে কি হয় ওয়ান তার মানে হলো ফোর ইন্টু টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান দ্বারা বুঝাচ্ছে যে টেন কত ডিগ্রির মান ওয়ান আমরা মুখস্থ করেছি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তো পঁয়তাল্লিশ ডিগ্রি বলতে কি পাই পাই বাই বাই মানে কি দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তো পঁয়তাল্লিশ ডিগ্রি কে পাই বাই ফোর লিখা যায় এখন এই ফোর ফোর কেটে গেল থাকলো পাই এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পেরেছ এখন আমরা আর একটা প্রবলেম করার চেষ্টা করছি সেটা হল কস ইনভার্স এক্স ইজিক টু রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার প্রথমে আমরা প্রবলেমটা লেফট হ্যান্ড সাইড তুললাম এখন দেখছি সাইন আছে কস ইনভার্স আছে ট্যান আছে সেক ইনভার্স আছে প্রথম কাজ হবে সেক ইনভার্সটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা লব বাই হর আকারের বাহুর অনুপাত হয়ে নাই তো আমরা বানিয়ে নিলাম লব বাই হর আকারের নিচে একটা ওয়ান দিতেই পারি এখন সেক মানে কি অতিভুজ বাই ভূমি তার মানে আমরা একটা যদি চিত্র আঁকাই চিত্রটার অতিভুজ লিখলাম এক্স ভূমি লিখলাম ওয়ান করলাম ক্যালকুলেশন করে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার যা হলো সেটাই রেখে দিলাম তার মানে আমরা তিনটা বাহুই জানি কি বানাবো আছে হলো শেকের আগে আছে টেন আছে তার মানে আমাদের উদ্দেশ্য হবে শেখকে টেন ইনভার্স বানানো প্রথমে যা আছে তাই সাইন কস ইনভার্স ঠিক থাকলো টেনও ঠিক থাকলো শুধুমাত্র শেখ ইনভার্স হয়ে গেল টেন ইনভার্স এখন টেন ইনভার্স লিখলে বাহুর অনুপাত চেঞ্জ করতে হবে চিত্রের বাহুতে আমরা দেখতে পাচ্ছি ট্যানের জন্য দরকার লম্ববায়ভূমি তো লম্বর মান রুট অভার মাইনাস ওয়ান আর ভূমির ওয়ান ওয়ান তো ট্যান ইনভার্স লিখে দিলাম ইনভার্সের জায়গায় লম্ব বাই ভূমি লিখে দিলাম দিয়ে এখন টেন আর ট্যান ইনভার্স থাকলে যা হয় আমরা তো জানি শুধুমাত্র সাইন আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান এটা থেকে গেল এর পরের লাইনে যে আমরা দেখতে পাচ্ছি যে সাইন আছে আর কস ইনভার্স আছে তো কস ইনভার্স মানে এইটা হচ্ছে কস এর বাহুর অনুপাত দেওয়া আছে কস মানে কি ভূমি বায় অতিভুজ ভূমির মান আর অতিভুজের মান দেওয়া আছে তার মানে এটার জন্য আরেকটা চিত্র আঁকাতে হবে আরেকটা চিত্র আমরা যদি লক্ষ্য করি এই চিত্রের ভূমি লিখে দিলাম অতিভুজ লিখে দিলাম লম্ব পিঠাগোরাস দ্বারা বের করছি অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার স্কোয়ার আর রুট উঠে গেল এটা হলো ব্র্যাকেট উঠে গেল চিহ্ন পরিবর্তন হলো ওয়ান আর ওয়ান টু হলো এটা হলো তাহলে এই চিত্রটার আমরা তিনটা বাহুই জানি এখন আমাদের প্রবলেমটা করতে যে দেখছি যে আগে আছে সাইন তার মানে কস ইনভার্সকে বানাতে হবে সাইন ইনভার্স তো সাইন ইনভার্স বানালে পারে বাহুর অনুপাত তো চেঞ্জ হবে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ এই ছবির লম্ব কত আর অতিভুজ কত ঠিক আছে লম্ব হচ্ছে রুট টু মাইনাস এক্স স্কোয়ার অতিভুজ হচ্ছে ওয়ান তাহলে এইটা সাইন থেকে গেল কস ইনভার্স হয়ে গেল সাইন ইনভার্স আর লম্ব বাই অতিভুজ সাইন সাইন ইনভার্স তো পাশাপাশি থাকলে যা হয় শুধুমাত্র এটা বসে গেল নিচে ওয়ান মানে তো লিখার দরকার নাই এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পেরেছ আর যদি কোনো প্রশ্ন থাকে পরে জানাবা আর প্রচুর প্র্যাকটিস করো আশা করি সব প্রবলেমই সলভ হয়ে যাবে আর তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের আমি ম্যাক্সিমাম প্রবলেমই সলভ করে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবা এবং একবার না বুঝতে পারলে আরেকবার দেখবা আরেকবার না বুঝলে আরেকবার দেখবা এভাবে দেখতে থাকো আশা করি প্রবলেম হওয়ার কথা না তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ